আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম জীবদ্দশায় স্বরাষ্ট্র, স্বাস্থ্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন প্রজ্ঞাবান এই রাজনৈতিক। জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী ও তিন সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী। মাদুর রহমান রুবেলের রিপোর্ট। জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও আমেনা মনসুরের ছোট সন্তান মোহাম্মদ নাসিমের জন্ম ১৯৪৮ সালের সিরাজগঞ্জের কাজীপুরে। জগন্নাথ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করা নাসিমের রাজনীতির যাত্রা সেখান থেকেই। তবে জাতীয় নেতার ঘরে জন্ম নেয় তার রাজনীতির হাতেখড়ি যে পরিবার থেকে তা বলাই যায়। ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি শেষে ১৯৮১ সালের আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন মোহাম্মদ নাসিম। নির্বাচিত হন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ১৯৮৭ সালে হন প্রচার সম্পাদক। ১৯৯২ ও ৯৭ সালের সম্মেলনে তাকে দেয়া হয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। দক্ষতার সাথে দায়িত্ব পালনে ২০১২ সালে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর সদস্য হন। টানা তিন মেয়াদে এই দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক মাঠে সুবক্তা মোহাম্মদ নাসিম সফল ছিলেন ভোটের রাজনীতিতেও। ১৯৮৬ সালের প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সিরাজগঞ্জ এক আসন কাজীপুর থেকে পাঁচবার জয়ী হন। বঙ্গবন্ধু জাতির জনক, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভাষণ দিয়েছে মানুষ। ১৯৯৬ সালে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয় নাসিমকে। রাজপথেও সক্রিয় ছিলেন মোহাম্মদ নাসিম। সরকার বিরোধী আন্দোলনের কারণে বিভিন্ন সময় নির্যাতন সইতে হয়েছে তাকে। রোষানলের শিকার হন ১১ সরকারের। রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সবশেষ কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব ছিলেন তিনি। গত পহেলা জুন উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনা ভাইরাস পজিটিভ আসে তার। পাঁচ দিন পর ব্রেন স্ট্রোক করে গভীর কোমায় চলে যান। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যান করোনার কাছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের অবদান মনে রাখবে মানুষ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।